সাতৈর মসজিদ। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে এ মসজিদটি অবস্থিত। মসজিদটির বয়স আনুমানিক 700 বছর। এ মসজিদটি সুলতান হুসেন শাহ তার পীরের সম্মানে নির্মাণ করেন। সময়ের পরিক্রমায় মসজিদটি ঘন বনের মধ্যে ঢাকা পড়ে যায়। 20 শতকের শুরুর দিকে আশেপাশে ঘন বসতি গড়ে ওঠায় মসজিদটি আবিষ্কৃত হয়। স্থানীয়দের ধারণা, মসজিদটি গায়েবীভাবে গড়ে উঠেছে, সে কারণে এটি গায়েবী মসজিদ নামেও সুপরিচিত। সাতৈর শাহী মসজিদের পাশ ঘেঁষেই গেছে ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড বা শেরশাহ সড়ক। কেউ কেউ মনে করেন সাতৈর শাহী মসজিদ শেরশাহ আমলের কীর্তি। এই মসজিদটির 9টি গম্বুজ রয়েছে, সবগুলো গম্বুজ প্রায় একই আয়তনের। গম্বুজগুলো পেন্ডেটিভ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটা কন্দ আকৃতির। মসজিদের ভেতরে চোখে পড়বে নান্দনিক নকশা। নকশায় মুঘল আমলের ছাপ সুস্পষ্ট। মসজিদটির ভেতরে পাথরের তৈরি 4টি স্তম্ভ রয়েছে। এছাড়াও দেয়ালে এবং দেয়াল সংলগ্ন আরও 12টি পিলার রয়েছে। মসজিদটির পশ্চিমে 3টি মেহরাব আছে, যার কেন্দ্রটি তুলনামূলক বড়। এই মসজিদটি নিয়ে এলাকায় নানা ধরনের লোককথা প্রচলিত আছে, আর তা হচ্ছে মসজিদটি এক রাতে গায়েবীভাবে নির্মিত হয়েছে। এ মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। মসজিদের ভিতরের 4টি স্তম্ভ বিভিন্ন সময়ে হাসি কান্না করে। মসজিদের নিকট সন্তান চাইলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করে। মসজিদের ধুলা গায়ে মাখলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় ইত্যাদি। সাতৈর শাহী জামি মসজিদটি পর্যটকদের কাছে অন্যতম পর্যটনের স্থান হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে। সাতৈর শাহী জামি মসজিদে যেতে হলে প্রথমে যেতে হবে ফরিদপুর জেলা শহরে, তারপর ফরিদপুর থেকে সড়ক পথে মাঝকান্দি। মাঝকান্দি গোপালগঞ্জ মহাসড়কের সাতৈর বাজারের ঠিক পাশে মসজিদটি অবস্থিত। পর্যটন টেলিভিশন দেখা হয় নাই চক্ষু মেলিয়া।